যাও দাদা, স্কুলে চলে যাও। ওই তো দেখো, মাঠের পাশে একটি ঘোড়া বাঁধা আছে, তোমাকে ওই ঘোড়া বেত সরকার দিয়েছে, আর এই জরি জামা তোমার দিদি দিয়েছে। চলে যাও দাদা। আচ্ছা দিদি, আমি এখন যাচ্ছি। যাও দাদা, তুমি চলে যাও। ও তুমি ডাক দিলে ও মহলার পানে, তুমি ধীরে যাও ফিরে ফিরে যাও, ও তুমি ধীরে যাও ফিরে ফিরে যাও। আমার যে
এদিন বিয়া হইব কইলা নতুন শাড়ি কি বাজার হইতে আইল কিনা সাদা মার্কিন শাড়ি দাদা আছে এলে জিজ্ঞাসা করবে সে কেন কাছে আমি ওখানে লুকিয়ে আছি ঠিক আছে কোথায় মাতা কোথায় পিতা রে গো আমার বুঝি আর ওই স্কুলে যাওয়া হবে না কি হয়েছে তোমার মাসিমা আমি ওই স্কুলে গিয়েছিলাম হ্যালো মাস্টার সাহেব আমাকে বলে দিয়েছে হ্যালো হ্যালো আগামী কাল ওই স্কুলে যেতে হলে জরির জামা ও উড়িয়াবাজ ঘোড়া নিয়ে স্কুলে যেতে হবে নতুবা নতুবা আমাকে দিয়ে ওই স্কুলে ঢুকতে দিবে না মাসিমা মাসিমা এখন আমি এটা কোথায় পাবো বাবা রহিম তুমি কোনো চিন্তা করো না তোমার দিদি শুনলে তোমাকে সব কিছু কিনে দেবে দিদি আমাকে কিনে দেবে তো হ্যাঁ দেবে তোমার দিদি শুনলে
তোমাকে সবকিছুই কিনে দেবে। চলো তোমার দিদির নিকট আমরা যাই।